বাবে গুরুত্বপূর্ণ বাতৰি লৈ আহিছো কিয়নো ইডিয়ে সোনিয়া গান্ধীক তলব কৰাক লৈ এটা গুৱাহাটী মহানগৰী কংগ্ৰেছৰ সত্যাগ্ৰহ কাৰ্যসূচী তীব্র প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে সোনিয়া গান্ধীক ইডিয়ে তলব কৰাক লৈ দীৰ্ঘ দিন ধৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছে কংগ্ৰেছৰ বিভিন্ন স্থানত আৰু আজি পুনৰবাৰ গুৱাহাটীত প্ৰতিবাদ কংগ্ৰেছৰ গুৱাহাটী কংগ্ৰেছৰ সত্যাগ্ৰহ কাৰ্যসূচী প্ৰতিবাদত উত্তাল দিশপুৰ গণেশ মন্দিৰৰ ৰংগমঞ্চ চৌহদ সোনিয়া গান্ধীক ইডিয়ে তলব কৰাক লৈ এতিয়া সৰব কংগ্ৰেছ আজিও ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হৈছে সোনিয়া গান্ধী আৰু দিল্লীৰ ইডিৰ কাৰ্যালয়ত জেৰাৰ সন্মুখীন হৈছে সোনিয়া গান্ধী প্ৰদেশ কংগ্ৰেছে মহানগৰীত ইয়াক লৈ কৰিছে প্ৰতিবাদ ইডিয়ে সোনিয়া গান্ধীক তলব কৰাক লৈ ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে গুৱাহাটী মহানগৰীৰ লগতে বিভিন্ন স্থানত কংগ্ৰেছে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু আজিৰ দিনটোত গুৱাহাটী কংগ্ৰেছে সত্যাগ্ৰহ কাৰ্যসূচী হাতত লৈছে আৰু প্ৰতিবাদত এতিয়া উত্তাল হৈ পৰিছে গণেশ মন্দিৰৰ ৰংগমঞ্চ চৌহদ আৰু বৰ্তমান সময়ত সেই স্থানত উপস্থিত আছে আমাৰ সাংবাদিক ফুকল্যাণ ৰাজখোৱা মই পোনে পোনে ফুকল্যাণৰ সৈতে সংযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ ফুকল্যাণ যদিহে আপুনি মোক শুনিব পাৰিছে তেন্তে বৰ্তমান সময়ত সেই স্থানত সামগ্ৰিক দৃশ্যাংশ দেখাবলৈ আপোনাক অনুৰোধ জনাইছোঁ ইতিমধ্যে যদিহে আপুনি মোক শুনিব পাৰিছে তেন্তে মই আপোনাক পুনৰবাৰ সুধিছোঁ যে বৰ্তমান সময়ত কি পৰিস্থিতি হৈ আছে সেই স্থানত কংগ্ৰেছে উত্তাল প্ৰতিবাদ যি সাব্যস্ত কৰিছে সেই প্ৰতিবাদৰ সামগ্ৰিক দৃশ্য দেখুৱাব আৰু লগতে বৰ্তমান সময়ত কেনেধৰণৰ পৰিস্থিতি সেয়া জনাব ফুকল্যাণৰ সৈতে আমি পুনৰবাৰ সংযোগ স্থাপন কৰিবলৈ চেষ্টা কৰিম কিন্তু বৰ্তমান সময়ত জনাইছোঁ যে কংগ্ৰেছৰ আজি সত্যাগ্ৰহ কাৰ্যসূচী বৰ্তমান সময়ত গুৱাহাটী মহানগৰীত ইডিয়ে সোনিয়া গান্ধীক তলব কৰাক লৈ এক প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে কংগ্ৰেছে আৰু সেই প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈ আছে বৰ্তমান সময়ত গুৱাহাটী মহানগৰীত গুৱাহাটীত সত্যাগ্ৰহ কাৰ্যসূচী হাতত লৈছে কংগ্ৰেছে দীৰ্ঘদিন ধৰি ইডিয়ে প্ৰতিবাদ ইডিয়ে সোনিয়া গান্ধীক তলব কৰাক লৈ প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈছে গুৱাহাটী মহানগৰীত আৰু আজি পুনৰবাৰ গণেশগুৰিত প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে সত্যাগ্ৰহ কাৰ্যসূচী ইডিয়ে সোনিয়া গান্ধীক তলব কৰাক লৈ আৰু আজিও পুনৰবাৰ ইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ হৈছে সোনিয়া গান্ধী আৰু দিল্লীৰ ইডিৰ কাৰ্যালয়ত জেৰাৰ সন্মুখীন হৈছে আজি সোনিয়া গান্ধী তেনে ক্ষেত্ৰতে আজি এনেধৰণে কংগ্ৰেছ সত্যাগ্ৰহ কাৰ্যসূচী হাতত লোৱা পৰিলক্ষিত হৈছে আৰু এই মুহূৰ্তত সংযোগ স্থাপন কৰিছোঁ আমাৰ সাংবাদিক ফুকল্যাণ ৰাজখোৱাৰ সৈতে ফুকল্যাণ বৰ্তমান সময়ত ইয়াত কেনেধৰণৰ পৰিস্থিতি হৈ আছে আমাক সামগ্ৰিক দৃশ্যাংশ দেখুৱাব কাৰ্যালয়ৰ হাজিৰ হবলৈ ইতিমধ্যে দেশতে সত্যাগ্ৰহ কাৰ্যসূচী আৰম্ভ কৰিছে ঠিক তেনেদৰে অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃত্বত সত্যাগ্ৰহ কাৰ্যসূচী আৰম্ভ কৰা হৈছে সকলোকে অনুৰোধ কৰিছো কংগ্ৰেছৰ যিসকল জ্যেষ্ঠ কৰ্মী আছে জ্যেষ্ঠ নেতাসকলে ইতিমধ্যে আৰম্ভ কৰিছে আৰু পূৰ্বতে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীক ইডিয়ে তলব কৰিছিল আৰু ইডিয়ে তলব কৰাৰ পাছত 23 তাৰিখৰ দিনা সোনিয়া গান্ধীয়ে তলব কৰিছিল কিন্তু তাৰ পাছত এইবাৰ সোনিয়া গান্ধীক আজি পুনৰ আকৌ তলব কৰিছে আৰু এই মুহূৰ্তত মই এই দৃশ্যটো দেখুৱাইছোঁ কংগ্ৰেছৰ যিসমূহ জ্যেষ্ঠ কৰ্মী আছে নেতা আছে বিধায়ক সাংসদসকল আছে জ্যেষ্ঠ নেতাসকল আছে এই মুহূৰ্তত মই এই দৃশ্যটো দেখাবলৈ অনুৰোধ কৰিছোঁ ইতিমধ্যে মই পোনপটীয়াকৈ ভূপেন বৰা মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ যে কিদৰে কংগ্ৰেছৰ নেতাসকলে প্ৰতিবাদ কৰিছে আৰু মই পোনপ্ৰথমে হৈছে যে দেশৰ আমাৰ ডিফেন্স মিনিষ্টাৰ ৰাজনাথ সিং ডাঙৰীয়াই আজি নেহেৰু নীতিৰ কথা তেখেতৰ মুখত প্ৰশংসিত হ'বলৈ আৰম্ভ হৈছে গতিকে এনেকুৱা এটা সময়ত যিটো সময়ত ভাৰতবৰ্ষৰ যুৱ প্ৰজন্মই নিবনুৱা সমস্যাৰ কাৰণে খঙত প্ৰতিপদি কৰি আছে যিটো সময়ত মূল্যবৃদ্ধিৰ কাৰণে দেশৰ জনসাধাৰণে তাহি মুদকৰণ দেখিছে সেইটো সময়ত ভাৰতবৰ্ষৰ মানুহৰ ক্ষোভ আজি নেতৃত্ব দিবৰ কাৰণে ভাৰতবৰ্ষৰ ৰাইজৰ কণ্ঠ হিচাপে
কংগ্রেস দলে গুটে দেশ জুড়ি আমি ব্যাপকভাবে সংসদের ভিতরে বাইরে বিধানসভা বিলাকর ভিতরে বাইরে আমি প্রতিবাদ আরম্ভ করেছি আর সেইটো কারণে রাইজর খুব যাতে সরকার মুখিমু নহয় তার কারণে রাইজর চিন্তা রাইজর সংবিলাক মনস্তাত্ত্বিকভাবে একটা পরিবর্তন করিবর কারণে আমার নেত্রী সোনিয়া গান্ধীক লক্ষ্য করে পেলায় ষড়যন্ত্রমূলকভাবে ভাবমূর্তি ম্লান করবর কারণে বিজেপির যে গভীর ষড়যন্ত্র আর সংবিধান প্রদত্ত অনুষ্ঠানবিলাক ন্যায়ালয় ইলেকশন কমিশন সিবিআই ইডি এইবিলাক সংবিধান প্রদত্ত অনুষ্ঠানক বিজেপিয়ে যেধরনের নিজের দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তার বিরুদ্ধে আজ গোটাই রাষ্ট্রজুড়ে আমি প্রদেশ কংগ্রেসবিলাকে আন্দোলনের কার্যসূচী লৈছো আর এই কার্যসূচী যেতালেকে বিজেপির ষড়যন্ত্র অব্যাহত থাকবে তেতালেকে আমার এই আন্দোলন ধারাবাহিকভাবে আপোষবিহীনভাবে চলে যাবে। হয় এয়া আসলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা আর এই মন্তব্য লোবলে ইতিমধ্যে চেষ্টা করেছো। ইতিমধ্যে কংগ্রেসের বিভিন্ন প্রান্তরপা ইতিমধ্যে প্রতিবাদ আরম্ভ করেছে। এই মুহূর্তে মানে এই দৃশ্যটা দেখাইছো আর এইদরে দেখিছে আপনাদের কংগ্রেসের বিভিন্ন প্রান্তরপা জেলা প্রতিনিধি সকলে আহি প্রতিবাদ করেছে। এই মুহূর্তে মানে এই দৃশ্যটা দেখাইছো আর এই মুহূর্তে কংগ্রেসের যুট প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবের যে মঞ্চ গৃহ আছে ইয়াতে গণেশ মন্দিরের সমীপত এই মুহূর্তে প্রতিবাদ করেছে। সত্যাগ্রহত অংশগ্রহণ করেছে, কংগ্রেসের বিভিন্ন প্রান্তরপা আহিছে লোকসল আর এই মুহূর্তে মানে এই দৃশ্য দেখাই আছো। ইতিমধ্যে কংগ্রেসের বিভিন্ন প্রান্তরপা প্রতিবাদ করেছে। মানে আপনার ওসর আসবলে বিচারিছো আজি দ্বিতীয় দিনের কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীক ইডিয়ে তলব করেছে। আজি আমার নেত্রী সোনিয়া গান্ধী ডাঙরিয়ানির বিরুদ্ধে ইডিয়ে যে জেরা চলাব বিচারিছে তার বিরুদ্ধে আজি আমি এটি সত্যাগ্রহ অনুষ্ঠিত করেছো। আর আমি দেখিছো যে বিজেপি সরকারখনে আরম্ভণির প্রায় উন্নয়নের কথা রাইজর ওর যাব বিচার নাই, সদায় উন্নয়ন কথাটো যাতে রাইজে পাহরি যায় সেইভাবে বিভিন্ন সময় ইডিএ হোক সিবিআই হোক এনআইএ হোক এইবিলাক সংস্থার জড়িয়ে কিছু সাধারণ খণ্ডর কথাত আমার দলের নেতৃবর্গক বারে প্রতি মাতি আনি যে হারাশাস্তি মানসিক অশান্তি করার চেষ্টা করেছে, কংগ্রেস দলক দুর্বল করার চেষ্টা করেছে, সেইভাবে মই বিজেপি দলক নরেন্দ্র মোদী ডাঙরিয়াক মই তীব্রভাবে গরিহনা দিছো। যুক্ত বিষয়ক লৈ আজি ইডিয়ে সোনিয়া গান্ধী ডাঙরিয়ানিক আজি জেরা করব বিচারছে সেই বিষয়টি হচ্ছে সামাজিক বিষয়। ন্যাশনাল হেরাল্ড, ন্যাশনাল হেরাল্ড এখন বাতরি কাকত, যখন বাতরি কাকত জওহরলাল নেহরু ডাঙরিয়ায় 1938 আরম্ভ করেছিল আর উদ্দেশ্য আছিল যে যখন বাতরি কাকত প্রায় 5,000 সমগ্র ভারতবর্ষের ফ্রিডম ফাইটারে তেওঁলোকৰ শেয়ার আছিল আর এই সকল উদ্দেশ্য আছিল যে ভারতবর্ষের ব্রিটিশের যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের যে মতামত সেইখানে দাঁড়ি ধরার কারণে এখন বাতরি কাকত সেখন হচ্ছে ন্যাশনাল হেরাল্ড। আর সেই ন্যাশনাল হেরাল্ড যেটা অল্প অল্প আর্থিকভাবে দুর্বল হল সেই দুর্বল হওয়াত আমার কংগ্রেস পার্টির পর যেখানে টকারে সেই বাতরি কাকতখন চলার কারণে যখন কর্মচারী আছে দরমা দিয়ার কারণে কিছু পয়সা আগবড়ালে সেইটো বিষয়ক লৈ আজি সিবিআই আজি ইডিএ সোনিয়া গান্ধী ডাঙরিয়াক জেরা করব বিচারিছে। আমি তীব্রভাবে গরিহনা দিছো কারণ সোনিয়া গান্ধী দেশের কারণে স্যাক্রিফাইস করেছে, প্রধানমন্ত্রীর পদ স্যাক্রিফাইস করা এগারী মহিলায় কেতিয়াও অল্প টকার বিনিময়ত তেও কেতিয়াও চিন্তা নকরে আর কংগ্রেস দলের এই প্রতিবাদ আমি অনাগত দিনত আমি চলাই যাম যেতালেকে বিজেপি দলে অপশাসন আর যে হারাশাস্তি বন্ধ নকরে। হয় এই আসলে বিধায়িকা নন্দিতা দাস আর ইতিমধ্যে মন্তব্য করে লো ইতিমধ্যে কৈছে যে আক্রোশমূলকভাবে যে স্থিতি আছে শেহতিয়া সরকারখানের স্থিতিক লো ইতিমধ্যে প্রশ্ন উত্থাপন হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ আর ইতিমধ্যে যাবলে চেষ্টা করেন বিরোধী দলের দলপতি আছে দেবব্রত শইকীয়া আছে মানে ওসরে যাবলে বিচারিছো। ইতিমধ্যে দেশত আরম্ভ হয়েছে সত্যাগ্রহ কার্যসূচী। ভারতীয় জনতা পার্টিয়ে কংগ্রেস দলের নেতা কর্মী সকল এই কংগ্রেস দলটোয় ভারতীয় জনতা পার্টি যে জনবিরোধী শ্রমিক বিরোধী কৃষক বিরোধী যুবক বিরোধী নীতির বাবে যা 2014 সনের পর যে ধরনের প্রতিবাদ করে আসছে আর যে ধরনের আমার নেতা রাহুল গান্ধী ডাঙরে বিভিন্ন সময় মন্তব্য দিয়েছিল এয়ালে দেশের অর্থনীতির বিষয় হোক কোভিডর বিষয় হোক জিএসটি বিষয় হোক যিকোনো কথাতে সেই সত্য হয়েছে সেই গতি কংগ্রেস দলক ভয় করে আর সেই কারণে আমার নেতা সকলক মনে হয় যা গোচর বিভিন্ন ধরনের হারাশাস্তি করবেন এই গোচরটি 2015 সনতে দিল্লির এখন ন্যায়ালয়ে
অযুক্তিকৰ গুছৰ বুলি খারিজ কৰি দিছিল তাৰ পিছত দ্বিতীয়বাৰৰ বাবে ইডিএ এই গুছৰ ৰুজু কৰিছে আৰু আমাক নেতাসকলক হাৰাশাস্তি কৰিছে আমি এনেকুৱা কোনো হাজাৰ প্ৰত্যাবাদ গ্ৰহণ কৰিব পৰাকে কংগ্ৰেছ কৰ্মীসকল একত্ৰিত আমি ইয়াৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছো ভৱিষ্যতেও প্ৰতিবাদ কৰিম আৰু বিজেপি দলকো ৰাইজে উচিত সময়ত শিক্ষা দিব হয় এয়া আছিলে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ মন্তব্য আৰু কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতা আছে হৰত বৰকটকী আছে মই পুনৰবাৰ তেওঁৰ ওচৰলৈ যাবলৈ বিচাৰিছোঁ যিহেতু আজি তৃতীয় দিনাৰ বাবে কংগ্ৰেছ নেত্ৰী সোনিয়া গান্ধীক তলব কৰিছে ইডিয়ে কি ক'ব বিচাৰে শেহতীয়াভাৱে কি ক'ব বিচাৰিব আপোনালোকে আজি বিষয়টো সোনিয়া গান্ধীক আজি তলব কৰিছে ইডিয়ে সোনিয়া গান্ধীক নেৰালৈকে আমাৰ আন্দোলন চলি থাকিব কি ক'ব বিচাৰিব শেহতীয়াভাৱে আপোনাক এতিয়ালৈকে যেতিয়ালৈকে ৰিলিজ নকৰে চলি থাকিব হয় এয়া আছিলে কংগ্ৰেছ নেতাসকলৰ মন্তব্য আৰু এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ যে ইডিয়ে তলব কৰিছে হয় শ্ৰী সুকল্যাণ ৰাজখোৱা আপোনাক এই মুহূৰ্তত আৰু জনাইছোঁ টাইম ইটৰ সমূহ দৰ্শকক আজি সত্যাগ্ৰহ কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা কিয়নো ইডিয়ে চিফ সোনিয়া গান্ধীক তলব কৰিছে তাক লৈ এই কাৰ্যসূচী হাতত লোৱা হৈছে আৰু তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে প্ৰদেশ কংগ্ৰেছে।